আসসালামু আলাইকুম অ্যাক্টিভ স্কুলের সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ফাহিম হোসেন। আজকে আমরা তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অঙ্কগুলো শুরু করছি। আমরা আজকে প্রথম দিন অঙ্ক করছি একের ও নাম্বার অঙ্ক। তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ, 3b-5c-2a এর বর্গ নির্ণয় করো। তো আমরা বর্গের সমাধানটা করি। প্রথমে আমরা লিখলাম 3b-5c-2a এর বর্গ। তো যে কোনো একটা রাশির অথবা যে কোনো একটা সংখ্যার যদি আমাদের বর্গ করতে বলে, তাহলে আমরা সেই সংখ্যাটার ওপর স্কোয়ার করে দেবো, অর্থাৎ দুই পাওয়ার করে দেবো। তো আমাদের থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এই রাশিটার বর্গ করতে বলা হয়েছে। এই জন্য আমরা 3b-5c-2a কে বন্ধনীর ভিতর আবদ্ধ করে অল স্কোয়ার করে দিলাম, অর্থাৎ অল স্কোয়ার করলাম। এখন 3b-5c-2a অল স্কোয়ার, আমরা বর্গের সূত্রগুলো জানি যে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এবং আরেকটি সূত্র হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে বর্গের জন্য কিন্তু এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। এখন এ সূত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা চলক আছে, এ এবং বি, কিন্তু এখানে প্রদত্ত রাশিতে তিনটি চলক আছে, এখানে 3b, 5c আর এখানে 2a। তো আমরা দুইটা চলককে কিন্তু একটা ধরে নিতে পারি। এই জন্য আমরা 3b-5c এখানে বন্ধনী করলাম, 3b-5c, অর্থাৎ এটুকুকে আমরা এ ধরলাম, এখানে মাইনাস দিলাম, এবং 2b-টা আমরা এখানে 2b লিখলাম, অর্থাৎ এটুকুকে আমরা b ধরতে পারি। তো দেখো এখানে তারপর আমরা কি করেছি, এ প্রথম বন্ধনীর বাইরে অল স্কোয়ার ছিল, আমরা যেহেতু এখানে 3b-5c কে বন্ধনীভুক্ত করেছি প্রথম বন্ধনী, মাইনাস 2b দিলাম। এখন আমরা দ্বিতীয় বন্ধনীতে অল স্কোয়ার দেব, কারণ এখানে সব পণ্যটার ওপরেই আমাদের অল স্কোয়ার ছিল। এখন আমরা এ 3b-5c এবং মাইনাস 2b, অর্থাৎ 3b-5c কে আমরা এ এবং 2a-টাকে আমরা বি ধরতে পারি, এবং এ এখানে মাইনাস আছে বি, এ মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ আমরা এ মাইনাস বি অল স্কোয়ার এই সূত্রটি এখানে প্রয়োগ করতে পারি। এখানে দেখো এ মাইনাস বি অল স্কোয়ার সমান এখানে আছে এ স্কোয়ার। তো এখানে আমাদের এ কিন্তু 3b-5c, অর্থাৎ আমরা এ স্কোয়ার দিলে 3b-5c-র ওপরে স্কোয়ার দিতে হবে, অর্থাৎ 3b-5c অল স্কোয়ার। তারপর এখানে মাইনাস আছে, আমরা ফর্মুলার মাইনাস দিলাম, ফর্মুলাতে এখানে 2ab আছে, তাই ফর্মুলায় 2 দিলাম, আমাদের এ হচ্ছে 3b-5c, আমরা এটা এ দিলাম, এবং আমাদের বি হচ্ছে 2a, তাই এখানে আমরা 2a দিলাম। প্লাস আছে এখানে ফর্মুলায় বি স্কোয়ার, তো আমাদের বি হচ্ছে 2a, তাই আমরা এখানে বি স্কোয়ার অর্থাৎ 2a-র ওপর স্কোয়ার দিলাম। এখন আমরা এটুকুতে দেখতে পাচ্ছি যে এটুকু আবার সূত্র প্রয়োগ করা যাচ্ছে। আমরা যদি 3b-কে এ মনে করি এবং 5c-কে যদি আমরা বি মনে করি, তাহলে এর নিচের সূত্রটি কিন্তু আবারও প্রয়োগ করা যাচ্ছে। তাই আমরা 3b-কে এ এবং 5c-কে বি মনে করি, আবার এ মাইনাস বি অল স্কোয়ার এই সূত্রটি আবার আমরা প্রয়োগ করি। এখন 3b-5c অল স্কোয়ারকে আমরা আবারও এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটি প্রয়োগ করি। 3b-টা যদি এ হয়, তাহলে এ স্কোয়ার হবে 3b অল স্কোয়ার মাইনাস এখানে আছে 2ab, তাই এখানে ফর্মুলা 2 দিলাম, তারপর এ হচ্ছে 3b দিলাম, বি হচ্ছে 5c, এই জন্য 5c দিলাম, তাহলে 2ab হলো, প্লাস বি স্কোয়ার, আমাদের বি হচ্ছে 5c, তাই 5c-র ওপর আমরা স্কোয়ার দিলাম। এখন এটুকু দেখো, 2 × 3b-5c × 2a, অর্থাৎ 2 এই বন্ধনীটুকু এবং 2a এই তিনটা কিন্তু গুণ রয়েছে, এই তিনটা আমাদের গুণ করতে হবে। তো আমরা একসঙ্গে করতে পারি অথবা দুইবার সহজ করে করতে পারি, অর্থাৎ 2 আর এ 2a যদি আমরা আগে গুণ করে নিই, তাহলে একটু পরের বার সহজ হবে। এই জন্য 2 আর 2a যদি গুণ করি, তাহলে হবে 4a, এবং বন্ধনীটুকু আমরা রেখে দিলাম, 3b-5c বন্ধনীটুকু আমরা এখানে রেখে দিলাম, প্লাস 2 এর ওপর যদি স্কোয়ার হয় তাহলে 4, এবং এ এর ওপর স্কোয়ার হলে এ স্কোয়ার। এখন এখানে দেখো 3b-র ওপর অল স্কোয়ার, অর্থাৎ হবে 9b স্কোয়ার, 3-র উপর স্কোয়ার হলে 9 হবে, আর b-র উপর স্কোয়ার হলে b স্কোয়ার হবে। মাইনাস আছে, মাইনাস বসালাম, 2 × 3b × 5c, অর্থাৎ 2 3b 5c গুণ, 3 2 গুণ করলে হবে 6, এবং 6 আর 5 গুণ করলে হবে 30, অর্থাৎ 30b এবং c গুণ করলে হবে bc, অর্থাৎ 2 3b 5c গুণ করলে হবে 30bc, 30bc এখানে, প্লাস
5 এর উপর স্কয়ার হলে 25 হবে, c এর উপর স্কয়ার হলে c স্কয়ার হবে। এখন 4a into 3b minus 5c অর্থাৎ বন্ধনী এবং 4 এ আমাদের গুণ করতে হবে। 4a এবং 3b যদি গুণ করি 3 4 12 হবে, ab গুণ করলে ab হবে, কিন্তু 4a এখানে মাইনাস আর 3b এখানে প্লাস রয়েছে, মাইনাস প্লাস গুণ করলে হবে মাইনাস। আমরা প্লাস মাইনাস গুণ করার সময় এটা মনে রাখবো, চিহ্ন দুইটা যখন দুই রকম হবে তখন আমাদের বিয়োগ হয়ে যাবে এবং একই রকম হবে প্লাস হবে। অর্থাৎ চিহ্ন যদি দুই রকম হয় মাইনাস এবং প্লাস গুণ করি তাহলে কিন্তু মাইনাস হবে, আবার একই রকম যদি হয় মাইনাস গুণিত মাইনাস তাহলে কিন্তু আমাদের প্লাস হবে। এখন মাইনাস ফোরে এবং মাইনাস সি গুণ করতে হবে, মাইনাস ফোর এবং মাইনাস ফাইভ যখন গুণ করবো মাইনাস এবং মাইনাস গুণ করলে হবে প্লাস, ফোর আর ফাইভ গুণ করলে হবে টোয়েন্টি বা বিশ, এ এবং সি যদি গুণ করি তাহলে এ সি বা সি এ হবে। এখন প্লাস ফোর এ স্কোয়ার, আমরা এখানে ফোর এ স্কোয়ার বসালাম। এখন এটাই আমাদের উত্তর, আমরা যদি এটুকু একটু সাজিয়ে নিই তাহলে একটু ভালো হয়। দেখতে পাচ্ছ এখানে যে ফরম্যাটে সাজা আছে বি সি এবং এ, আমরা এ ফরম্যাটে সাজাতে পারি। প্রথমে নাইন বি স্কোয়ার বসালাম, এখানে পঁচিশ সি স্কোয়ারটা আমরা এখানে পঁচিশ সি স্কোয়ার বসালাম, ফোর এ স্কোয়ারটা আমরা প্রথমে এ স্কোয়ার বসালাম। আমরা আসলে পাওয়ারগুলো বড় এভাবে ঘাত অনুসারে সাজাচ্ছি। তারপর এখানে তিরিশ বি সি, আমরা এখানে তিরিশ বি সি বসালাম, এখানে টোয়েন্টি সি এ, আমরা টোয়েন্টি সি এ বসালাম, মাইনাস টুয়েলভ এ বি, আমরা টুয়েলভ এ বি বসালাম। তাহলে আমাদের যে প্রদত্ত রাশিটি ছিল থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর বর্গ আমাদের, এটাই আমাদের উত্তর। এখন আমরা একের ছ নম্বর অঙ্কটি দেখব, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড এর বর্গ নির্ণয় করো। তো একইভাবে আমরা এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড এর বর্গ নির্ণয় করার জন্য এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড এর ওপর অল স্কোয়ার করলাম, অর্থাৎ বন্ধনীতে আমরা দুই পাওয়ার দিলাম। আমরা ও নাম্বার অঙ্কটি যেভাবে করলাম ঠিক একইভাবে এই অঙ্কটিও আমরা সমাধান করতে পারি। তো আমরা এখানে অন্য নিয়মে করার চেষ্টা করেছি। আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। আমরা এই সূত্রটি প্রয়োগ করেও কিন্তু এই অঙ্কটি সমাধান করতে পারি, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা অল স্কোয়ার আছে, এখানে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার আছে, আর এখানে তিনটা চলক রয়েছে, এখানেও কিন্তু আমাদের তিনটি চলক রয়েছে, তাই আমরা এই সূত্রটা দিয়েও কিন্তু এই অঙ্কটি আমরা সমাধান করতে পারি। এটাকে আমরা এ মনে করতে পারি, এটা বি এবং এটা সি, কিন্তু এখানে সূত্রতে কিন্তু প্রত্যেক জায়গাতে এখানে প্লাস রয়েছে, তাই আমরা এই সূত্রের মতো করে কিন্তু প্লাসও নিয়ে নিতে পারি। দেখো এখানে এক্স আছে, আমরা এক্স বসালাম, সূত্রতে আমাদের প্লাস আছে তাই এখানে আমরা প্লাস বসালাম, কিন্তু আমাদের এখানে যেহেতু মাইনাস ছিল এই জন্য আমরা বন্ধনীতে মাইনাস বিওয়াই বসালাম। আমরা জানি যে বন্ধনীটা যদি উঠিয়ে দিই তাহলে প্লাস এবং মাইনাসে কিন্তু আবার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই দুটার মান কিন্তু পরিবর্তন হয়নি। তারপর এখানে আমাদের প্লাস আছে তাই এখানে প্লাস বসালাম, এই জন্য এরপর আমরা এখানে মাইনাস সি জেড রয়েছে, আমরা বন্ধনীতে মাইনাস সি জেড বসালাম। এখন আমরা এটুকুকে এ মনে করতে পারি, বন্ধনী মাইনাস বিওয়াইটুকুকে আমরা বি মনে করতে পারি, এবং মাইনাস সি জেডকে আমরা সি মনে করতে পারি। এখন এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মান কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু আমরা সূত্রের মতো বোঝার জন্য এভাবে আমরা বন্ধনীর ভিতর মাইনাস দিয়ে এখানে বাইরে আমরা প্লাস করে দিলাম। এখন সূত্রতে দেখতে পাচ্ছ এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই আমরা এক্সটা আমাদের এ তাই এ স্কোয়ার করে দিলাম, এ এক্সের ওপর স্কোয়ার দিলাম, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের মাইনাস বি ওয়াই এই জন্য মাইনাস বি ওয়াইয়ের ওপর আমরা স্কোয়ার দিলাম, প্লাস সি হচ্ছে মাইনাস সি জেড তাই আমরা মাইনাস সি জেডের ওপর অল স্কোয়ার করলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন সূত্র এটা আছে টু এ বি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, তাই আমরা প্লাস টু এ হচ্ছে আমাদের এ এক্স তাই এ বসালাম, আর বি হচ্ছে মাইনাস বি ওয়াই তাই আমরা বি বসালাম, অর্থাৎ টু এ বি প্লাস টু বি সি হবে, এবার টু বি সি হবে, প্লাস টু দিলাম, বি হচ্ছে মাইনাস বি ওয়াই মাইনাস বি ওয়াই দিলাম, এবং সি হচ্ছে মাইনাস সি জেড আমরা সি দিলাম, তাহলে টু বি সি হলো, প্লাস টু সি আই এবার হলো টু সি এ, টু দিলাম, সি হচ্ছে আমাদের মাইনাস সি জেড মাইনাস সি জেড বসালাম, এবং এ হচ্ছে আমাদের এ এক্স আমরা এ এক্স বসালাম, তাহলে টু সি এ হলো। এখন আমরা পাওয়ারের কাজগুলো যদি করে নিই,
এর উপর স্কয়ার হলে এ স্কয়ার হবে, এক্স এর উপর স্কয়ার হলে এক্স স্কয়ার হবে। এখানে মাইনাসের উপর স্কয়ার আছে, মাইনাস বিওয়াই এর উপর স্কয়ার আছে, তো মাইনাস বিওয়াই এর উপর যদি স্কয়ার থাকে মাইনাসের উপর স্কয়ার হলে প্লাস হবে, আর বন্ধনের বাইরে প্লাস আছে তাহলে এটা প্লাসই বসবে। বি এর উপর স্কয়ার হলে বি স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার হলে ওয়াই স্কয়ার হবে। একইভাবে মাইনাস সি জেড এর উপর যদি স্কয়ার হয় তাহলে প্লাস সি স্কয়ার জেড স্কয়ার হবে, কারণ মাইনাসের উপর স্কয়ার হলে আমরা জানি যে মাইনাসের উপর জোড় পাওয়ার হলে কিন্তু প্লাস হয়ে যায়, আর বন্ধনীর বাইরে প্লাস আছে তাই এখানে প্লাসই বসবে। সি এবং জেড এর উপর স্কয়ার হলে সি স্কয়ার জেড স্কয়ার হবে। এখন টু ইন্টু এক্স ইন্টু মাইনাস বিওয়াই, এই তিনটা আমরা যদি গুণ করি তাহলে মাইনাস এবং প্লাস গুণ করে কিন্তু মাইনাস হয়ে যাবে, মানে সাইন যদি আমরা মাইনাস এবং প্লাস গুণ করি তাহলে মাইনাস হচ্ছে এ এক্স, এবং বিওয়াই যদি গুণ করি, এ এক্স বিওয়াই যদি গুণ করি তাহলে এ বিটা প্রথমে বসালাম এবং এক্স ওয়াইটা আমরা পরে বসালাম, অর্থাৎ এ এক্স ইন্টু বিওয়াই যদি গুণ করি তাহলে এ বি এক্স ওয়াই হবে, অর্থাৎ টু ইন্টু এক্স ইন্টু মাইনাস বিওয়াই যদি গুণ করা যায় তাহলে মাইনাস টু এ বি এক্স ওয়াই হবে। এখন আমরা এটুকু যদি গুণ করি তাহলে চিহ্নর গুণগুলো যদি করি প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হয়, কিন্তু মাইনাস আর এ মাইনাস গুণ করলে আবার প্লাস হবে, অর্থাৎ এ মাইনাস এবং এ মাইনাস যখন গুণ করব তখন প্লাস, এবং প্লাসের সঙ্গে আবার প্লাস যখন গুণ করব তখন এখানে আমাদের প্লাস বসবে। তো টু এখানে আর সংখ্যা নাই, টু বসালাম। বি ওয়াই এবং সি জেড যদি গুণ করা যায় হবে বি সি ওয়াই জেড, বি ওয়াই এবং সি জেড চারটা সংখ্যা চার রকম, তাই আমরা চারটা সংখ্যা যদি সাজিয়ে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গুণটা হয়ে যায়। এবং টু ইন্টু মাইনাস সি জেড মাইনাস এক্স যদি গুণ করা যায় তাহলে টু বসবে, এবং চিহ্নর গুণ যদি করি প্লাস এবং মাইনাস, এখানে প্লাস আছে তো প্লাস এবং মাইনাস গুণ করলে হবে মাইনাস, টু বসালাম। এবং সি জেড আর এ এক্স যদি গুণ করা যায় তাহলে হবে সি এ জেড এক্স। এখন আমরা এ অঙ্কটি ঠিক যেভাবে সমাধান করলাম একের ছ নম্বর অঙ্ক, আমরা একের ও নম্বর অঙ্কটিও কিন্তু একইভাবে সমাধান করতে পারি। এভাবে যদি সমাধান করা যায় তাহলে কিন্তু অনেকটা সহজ হবে, আমাদের যে রাশিটা উত্তর আসবে সে রাশিটাকে কিন্তু সাজাতেও হবে না, কারণ আমাদের এখানে যে সূত্রটি করা আছে সে সূত্রটি কিন্তু ঘাত অনুসারে কিন্তু সাজানো আছে।